নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, নোটিফিকেশন অল করে দিন, ভিডিওতে একটি লাইক দিয়ে দিন, এখানে কমেন্টস করে আপনার মতামত প্রকাশ করুন, গুড ভিডিও এমনকি নাইস ভিডিও এখানে সেন্ড করে দিন, তাহলে আমার ভিডিও বানাতে সুবিধা হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আর মতো সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাবো ইমো থেকে আমাদের যে ইমো ফ্রেন্ডরা আছে তাদের নাম্বার নেওয়া সম্ভব কিনা সম্ভব না, ঠিক আছে? তো আমি আপনাদেরকে সেই বিষয়ে পুরোপুরি দেখিয়ে দেবো, আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো আমরা চলে যাই মূল ভিডিওতে। তো বন্ধুরা, এখনকার যে কাজটি করতে হবে, তো আমরা যখন এখানে দেখুন ইমো যে সফটওয়্যারটি রয়েছে, আমরা সফটওয়্যারে চলে যাব। সফটওয়্যারে চলে যাওয়ার পর তো এখানে আমরা যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পর এখন নিচে কিন্তু অনেকগুলো নাম্বার আছে। তো এখানে অনেকগুলো নাম্বার আছে, এখনটা আমি যদি একটি নাম্বার ক্লিক করি, এখানে রাসেল, এখানে রাসেল ক্লিক করলাম, এখানে উপরে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন কোনো নাম্বার আসে নাই। আমি আপনাদেরকে যে কারণে ভিডিওটি দেখাচ্ছি, কারণ হচ্ছে আমরা অনেক ভিডিও দেখি ইউটিউবে যে ভিডিওগুলো ফেক, আমরা এটা মানে ফেক একটি ভিডিও, এটা কোনো কাজে আসে না, অনেকে দেখায় এখানে নাম্বার দেখা যায়। তো বন্ধুরা, যে নাম্বারগুলো আমরা দেখতে পারি সেটি হচ্ছে আমাদের সেভ নাম্বার। তো আমি যদি এখন আপনাদেরকে আরেকটি নাম্বার দেখিয়ে দিই, আমি আরেকটি নাম্বার দেখে দিই, জালাল, এখানে জালাল ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, তো এখানে ক্লিক করে দেখুন এখানে জালালও কিন্তু আসে নাই। তো আমার কাছে এমন নাম্বার আসবে যে নাম্বারটা কিনা আমার কাছে সেভ করা আছে, ফোনে সেভ করা আছে, সেই নাম্বারটা কিন্তু আমার কাছে এখানে শো করবে এবং কি দেখাবে। তো আমি যদি এখনটা আরও একটি নাম্বার দেখাই আপনাদেরকে, দেখাই যদি একটি নাম্বার দেখাই যে নাম্বারগুলো আসে আর কি। হ্যাঁ, অনেকে এটা বিশ্বাস করে ইউটিউবে, হয়তো অনেকে ভিডিও করে এটা নিয়ে, হয়তো অনেকে বিশ্বাস করে আমরা সব ফ্রেন্ডের নাম্বার বার করতে পারবো, আসলে কিন্তু এটা সম্ভব না, পসিবল না। আপনারা কেউ কিছু মনে করবে না, আমার থাম্বনেল দেখে হয়তো মনে করতে পারেন নাম্বার বের করা যায়। তো বন্ধুরা, অনেক ভিডিও দেখে আপনারা কিন্তু কনফিউজ হবেন না, এতটা ভেবে নেবেন না এটা সত্যি, ঠিক আছে? তো আপনাদেরকে দেখাচ্ছি, এটা দেখাচ্ছি আমি একটা নাম্বার হয়তো দেখাচ্ছি আমি দুটো আইন, এখানে আইনুল ক্লিক করি, এখানে ক্লিক করে দেখুন। তো আইনুল যে নাম্বারটি এখানে দেখুন দেখাচ্ছে, তো এটা কিন্তু আমার ফোনে সেভ করা আছে, যে কারণে এখানে নাম্বারটি দেখাচ্ছে। তো এটা নিয়ে অনেকে ভিডিও বানায়, যে কারণে আমি আপনাদেরকে বোঝানোর জন্য ভিডিওটি বানিয়েছি, আপনারা কিন্তু মনে করবেন না। আসলে এই মুহূর্ত থেকে কিন্তু সবার নাম্বার পাওয়াটা কিন্তু সম্ভব না, কারণ যে নাম্বারগুলো আমাদের কাছে সেভ করা আছে সেই নাম্বারগুলো সম্ভব। আর এমনকি আরেকটা কিছু অপশন আছে আদারওয়াইজ, সেই অপশনগুলো অনেকে এটা অন করে রাখে না, যেটা মাধ্যমে অন করে রাখলে আমরা নাম্বারগুলো দেখতে পারি। তো বন্ধুরা, বুঝতে পারলেন আসলে ইমো সবার নাম্বার কিন্তু পাওয়া আসলে তো সহজ না। এখানে যদি আমি আলামিন দিই, আলামিন, এখানে আলামিন ক্লিক করলাম, যে কারণে আমার কাছে নাম্বারটা সেভ করা আছে ফোন কন্ট্যাক্টে, এখানে কিন্তু নাম্বারটা চলে আসছে। তো এখন যদি আমি আরেকটা নাম্বার দিই, এখানে যদি আমি নাম্বার দিই আপনার এই নাম্বারটা ধরুন দিলাম, ধরুন আমি এখানে দিলাম আয়নামতি, এখানে যদি ক্লিক করি, এখানে আয়নামতি, এখানে কোনো নাম্বার নেই, কারণ থাকবে কীভাবে, এই নাম্বারটা আমার কাছে সেভ করা নেই, যে কোনো এখানে নাম্বার নেই। তো এটি এই কারণে আমি আজকে ভিডিওটি করছি, আপনারা সব ধরনের ভিডিও দেখে অবাক হবেন না, বলুন না এটা সম্ভব, এই ভিডিওটা দেখি, কারণ হচ্ছে অনেক কিছু বোঝার আছে এখানে, ঠিক আছে? শুধু নাম্বার, যে কোনো ভিডিও দেখলে হবে না, কোন ভিডিওটা সত্য একটা জিনিস থাম্বনেল দেখে বুঝতে পারবেন আপনারা, না ভিডিওটা সত্য এবং সত্য না, ঠিক আছে বন্ধুরা? তো আমি এই কারণে ভিডিওটি করছি। যদি ভিডিওটি ভালো লাগে থাকে বন্ধুরা, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন অল করে দেবেন, আপনার মতামত কমেন্ট করে জানিয়ে দেবেন, নাইস ভিডিও, গুড ভিডিও, ঠিক আছে? তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।